Assalamualaikum. I'm Farjana from Farabi's Creativity. How are you, everybody? Alhamdulillah, I'm so fine. আজ আপনাদের সাথে আমি শেয়ার করব বাটা মাছের একটি রেসিপি। আমি একটি প্লেটে 5-6টি বাটা মাছ লবণ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। একটি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আগুন জ্বেলে দিয়েছি, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটি বাটিতে আগে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ কেটে রেখেছিলাম, এগুলো গরম তেলে দিয়ে নেড়েচেড়ে নেব। 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে নিয়ে আমি আস্তে আস্তে করে হলুদ, মরিচ, লবণগুলো দিয়ে দেব। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লবণ দিয়ে আবার আমি 1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুনগুলো হালকা নরম হয়ে যাওয়ার জন্য। 1 টেবিল চামচ পরিমাণের হলুদ দিয়ে দেব আমি। দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ। ধনে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এরপর আমি প্রত্যেকটা উপাদান ভালো করে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে নেব। পানিগুলো বুদবুদ হয়ে এলে আরেকটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য, যাতে প্রত্যেকটা উপাদান নরম হয়ে আসে। নরম হয়ে আসার পর আমি টমেটো কুচি দিয়ে দিয়েছি, 1টি টমেটোকে কুচি করে নিয়েছিলাম। এগুলো ভালো করে নেড়েচেড়ে আরও সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর টমেটোগুলো নরম হয়ে এলে আমি 1টি খুন্তি দিয়ে ভালো করে এগুলো চেপে চেপে গলিয়ে নেব। গলিয়ে নিলে এটার কারণটা হচ্ছে ঝোলটা একটু মাখামাখা হয়, খেতে অনেকটাই ভালো লাগে। ঝোলটা মাখামাখা হয়ে এলে মাছগুলো একে একে দিয়ে দেব। খুবই আলতো হাতে মাছগুলো দেব এবং একটার উপর একটা দেব না, যাতে না ভেঙে যায়। বাটা মাছ অত্যন্ত নরম হয়, তবে এই মাছ ভাজি করে রান্না করলে স্বাদ থাকে না। অনেকেই ভাজি করে রান্না করেন, আমার কাছে মনে হয় যে টেস্টটা নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি কাঁচাই রান্না করি। দেওয়ার সাথে সাথে কাঁচা থাকতে থাকতে আমি মাছগুলো উল্টিয়ে নেব। নরম হয়ে এলে উল্টিয়ে নিলে এগুলো ভেঙে যেতে পারে। আমি এরপরে আর খুন্তি ইউজ করব না মাছের মধ্যে, শুধু ন্যাকড়া দিয়ে কড়াইটাকে নেড়ে চেড়ে রান্না করে নেব। এই মাছটা খুবই আলতো হাতে রান্না করতে হয় এবং কি অনেকটা সময় নিয়ে। আমি 20 মিনিট পর ঢাকনা উল্টিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। 1 কাপের মতো পরিমাণ আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি আবারও 20 মিনিটের জন্য ঢেকে দেব। এই মাছের তরকারিটা রান্না করতে প্রায় 45 মিনিটের মতো সময় লাগে। অল্প অল্প পানি দিয়ে দিয়ে রান্না করতে হয়, তাহলে অনেকটাই স্বাদ আসে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আমি নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় আমার রেসিপিটি ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।